কয় টাকা এখানে? হ্যাঁ এই যে দিকটা খাও, ওই যে এই দিকটা খাও, ঘুরে দাঁড়া ভাই, এই মাছ ঘুরে দেখ, ঘুরে না টাকা লাগে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ঈদের জামা কাপড় কিনতে পারি না, মেয়েদের গিয়ে এসে ঈদের জামা কাপড় কিনেছি আমি, আবার ওরা আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছে, হাতে মেহেদি দিয়েছি আমার পছন্দ মতো, তারপর আবার জামা কিনেছি। আসসালামু আলাইকুম, আমরা প্রতি বছরই 5 টাকা ঈদ উৎসব আয়োজন করে থাকি। আমরা গত 4 বছর যাবত এই প্রোগ্রাম আয়োজন করছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের 5 টাকা ঈদ উৎসব প্রোগ্রামটি আয়োজন করেছি। এবং আপনারা দেখেছেন আজকে আমাদের মানুষের যে উপচে পড়া ভিড়, এটা কিন্তু প্রতি বছরই থাকে। এবং আমরা এই আয়োজনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে সমাজের বিত্তবানরা অনেকেই ছিন্নমূল মানুষদের কথা ভাবে না, তো আমরা স্বেচ্ছাসেবীরা সেজন্য নিজস্ব উদ্যোগ নিয়ে আমরা এই আয়োজনটা করে থাকি, যেন ঈদ আনন্দ সবার মাঝে পৌঁছে যায়। চেষ্টা করেছি 5 টাকার মধ্য দিয়ে মানুষের গরিব দুঃখে যারা আছে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। আমাদের সূত্র চেষ্টা এটা, আমাদের চাইতে অনেক বড় বড় ধনাঢ্যবান ব্যক্তি আছেন, তারা যদি আমাদের এই কাজটা থেকে অনুপ্রাণিত হয়ে তারা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের আজকের অনুষ্ঠান সার্থক হবে। এই 5 টাকার ইভেন্টটা করার কারণ হচ্ছে সমাজের কিছু লোক আছে অসহায় বা গরিব, যারা এই দ্রব্যমূল্য উদ্যোগতির যুগে আসলেই একটা ড্রেস কেনা অসম্ভব, আর আমরা ঈদের এই আনন্দ ভাগাভাগি করার জন্য তাদের কাছে এই 5 টাকাটা বিনিময় করি শুধুমাত্র। আসলে যারা যেন বলতে পারে যে আমরা এই ড্রেসটা কিনে আনছি বা এই বিনিময় করে আনছি, এই এই চিন্তাভাবনা থেকে আমরা আসলে এটা করছি। মূলত আমাদের ঈদ ভাগাভাগি করার আনন্দ ভাগাভাগি করাই মূল উদ্দেশ্য।